আয়রে মানুষ রঙিন ফানুষ টম্পুরালে টুস। বর্ণাঢ্য সঙ্গীত জীবনে গেয়েছেন কয়েক হাজার গান, তার কণ্ঠনিঃসৃত গান শোনেনি বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাওয়া ভার। সিনেমার গানে তো তিনি অদ্বিতীয়, সেজন্যই তাকে বলা হয় বাংলা সিনেমার প্লেব্যাক সম্রাট। তিনি আর কেউ নন, অন অ্যান্ড অনলি ইন্দ্রকিশোর। 1955 সালের 4 নভেম্বর রাজশাহীতে এই সঙ্গীত শিল্পীর জন্ম। বাবা ক্ষিতিশচন্দ্র বারুই ছিলেন স্কুলের শিক্ষক, তবে মায়ের কাছেই পড়াশোনার হাতেখড়ি কিশোরের। মা ছিলেন সঙ্গীত অনুরাগী, মায়ের পছন্দের শিল্পী ছিলেন কিশোর কুমার, তাই প্রিয় শিল্পীর নাম অনুসারে সন্তানের নাম রাখেন কিশোর। মায়ের স্বপ্ন পূরণ করতেই সঙ্গীতাঙ্গনে পা রাখেন ইন্দ্রকিশোর। কিশোর পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আব্দুল আজিজ বাচ্চুর অধীনে প্রাথমিকভাবে সঙ্গীতের পাঠ নেন তিনি। এরপর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক লোকসঙ্গীত ও দেশাত্মবোধক গানের শিল্পী হিসেবে রাজশাহী বেতারে তালিকাভুক্ত হন তিনি। ইন্দ্রকিশোর চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করেন 1977 সালে আলম খান সুরারোপিত মেল ট্রেন চলচ্চিত্রের অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ গানের মধ্য দিয়ে। তার রেকর্ডকৃত দ্বিতীয় গান বাদল রহমান পরিচালিত এমিলের গোয়েন্দা বাহিনী চলচ্চিত্রের ধুম ধাড়াক্কা। তবে এ জে মিন্টু পরিচালিত 1979 সালে মুক্তিপ্রাপ্ত প্রতিজ্ঞা চলচ্চিত্রের এক চোর যাই চলে গানটি গেয়ে শ্রোতা প্রিয়তা লাভ করেন তিনি। চোর যাই চলে এমন চুরি করে পিছে লেগেছে দারু। বড় ভালো লোক ছিল চলচ্চিত্রে প্লেব্যাক করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ইন্দ্রকিশোর। মহিউদ্দিন পরিচালিত এই চলচ্চিত্রে সৈয়দ শামসুল হকের লেখা হায়রে মানুষ রঙিন ফানুষ গানটিতে কণ্ঠ দেন তিনি। ইন্দ্রকিশোরের জনপ্রিয় গানের তালিকা করা বেশ মুশকিল। তার গাওয়া গানের মধ্যে জীবনের গল্প আছে বাকি অল্প, সবাই তো ভালোবাসা চাই, ডাক দিয়েছেন দয়াল আমারে, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, ভালো আছি ভালো থেকো, তুমি মোর জীবনের ভাবনা, চোখ যে মনের কথা বলে, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য। গান গেয়ে ইন্দ্রকিশোর আকাশ ছোঁয়া খ্যাতি পেয়েছেন, সেই সঙ্গে জিতেছেন বহু পুরস্কার। শ্রেষ্ঠ গায়ক হিসেবে তিনি 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 5 বার বাচসাস পুরস্কার ও 2 বার মেরিল প্রথম আলো পুরস্কারে ভূষিত হয়েছেন। 2020 সালের 6 জুলাই না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি এই কণ্ঠশিল্পী। তাহমিয়া ইয়াসমিন, বিনোদন ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।